চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর চারঘাটে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি নিরাপত্তা জোরদার বিভাগের দশ উপজেলায় চলছে ভোটগ্রহণ এই মুহূর্তে রাজশাহীর বাঘা এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং বগুড়ার ধুনোটে আছেন রিপোর্টার আওয়াল সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘা এবং চারঘাট এই দুই উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটা থেকে যথারীতি ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে বিশেষ করে এর মধ্যে দু একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি এবং আমরা বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের নানা অভিযোগ পেয়েছি অভিযোগ পাওয়ার পরে সেই কেন্দ্রগুলোতে গেছি সেই কেন্দ্রগুলোতে পরে কিন্তু তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি বিশেষ করে দুই একটি কেন্দ্রে প্রার্থীরা যেটি বলছিলেন তাদের যারা এজেন্ট আছে তাদের এদেরকে বের করে দেওয়া হয়েছে তবে সব জায়গাগুলোতেই দেখা গেছে যে এজেন্টদেরকে পাওয়া গেছে বিশেষ করে আপনারা জানেন যে বেলা এগারোটার দিকে ইউসুফপুর কৃষি বিদ্য কৃষি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সেখানে মোটরসাইকেল এবং আনারস প্রতীকের যে প্রার্থীরা রয়েছে তাদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে তবে সেখানে কোনো আহতের খবর পাওয়া যায়নি পাশাপাশি কিন্তু বাঘা ফাজিল আব্দুল আলিম ফাজিল যে মাদ্রাসা সেই মাদ্রাসায় কিন্তু একজন ভোটার তিনি একটি ব্যালট বাইরে নিয়ে ঘোরাফেরা করছিলেন সেটি কিন্তু পরবর্তীতে পুলিশ ধরেছে এবং তাকে ধরার পরে তার ভাষ্য অনুযায়ী আরও দুইজনকে সেখানে কিন্তু আটক করে রাখা হয়েছে তবে এখনও তাদের ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা জেল জরিমানার যে বিষয়টি সেটি কিন্তু এখনও করা হয়নি সব মিলে আমরা রাজশাহী জেলার পুলিশ সুপার সাইফুর রহমান এছাড়া রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এবং সকাল থেকেই কিন্তু রাজশাহী যে বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তিনি কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি বলছেন একেবারে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব মুখর পরিবেশে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু পাওয়া যায়নি তাদের পক্ষ থেকে এমনটি আসলে দাবি করা হয়েছে তবে আমরা এখন পর্যন্ত যেটা বলা যায় যে কেন্দ্রগুলোতে ঘুরেছি ভোটার উপস্থিতি কিন্তু অধিকাংশ কেন্দ্রগুলোতে কম দেখা গেছে তবে দু একটি কেন্দ্র ছিল ছিল এর ব্যতিক্রম এবং নারী ভোটারের উপস্থিতি কিন্তু আমরা সকালের দিকে বেশ ভালো লক্ষ্য করেছি এছাড়া কিন্তু এখন পর্যন্ত বলা চলে শান্তিপূর্ণ পরিবেশে এই দুটি দুটি উপজেলা পরিষদে কিন্তু এখানে উপজেলা পরিষদে কিন্তু এখানে খুবই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের সর্বশেষ এখন আমরা চলে যাচ্ছি বগুড়ায় সহকর্মী আবদুল আওয়ালের কাছে তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি গ্রামে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই বিকেল চারটা বাজার এক পর্য চারটা পর্যন্ত কিন্তু একযোগে বগুড়ার এই তিনটি উপজেলায় ভোট গ্রহণ হবে এবং এই তিন উপজেলায় দুইশো ছেচল্লিশটি ভোট কেন্দ্রে মোট সাত লাখ পাঁচ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমরা সকাল থেকেই দেখেছি যে বগুড়ার তিনটি উপজেলাতেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি তবে এই যেই ধনুট উপজেলায় এখানে দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট মুঠোফোন সহ কেন্দ্রে থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আটক করেছে এবং নন্দীগ্রামে একই অপরাধে দুই দুইজন যুবককে কিন্তু মুঠোফোন ভোট কেন্দ্রে প্রবেশের দায়ে কিন্তু তিন দিন করে কারাদণ্ড দিয়েছে আদালত এবং শেরপুরেও চারজন এজেন্টকে যারা প্রার্থীর এজেন্ট তাদেরকে ওই মুঠোফোন সহ কেন্দ্রে প্রবেশের দায়ে কিন্তু এখন পর্যন্ত আটক করে রাখা হয়েছে এর বাইরে কিন্তু এখন পর্যন্ত তিনটি উপজেলাতেই সুস্থ এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে কোথাও কোনো প্রার্থীদের কোনো অভিযোগ আমরা পাইনি আমরা বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলেছি এ তারা কিন্তু আজকের এই ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন এবং এই যে ধনুট উপজেলায় এখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় তিরিশ পার্সেন্ট শতাংশের উপরে ভোট কাস্টিং হয়েছে এছাড়াও শেরপুরের একশো ষাটটি কেন্দ্রে প্রায় পঁচিশ পার্সেন্টের উপরে এবং নন্দীগ্রামে মোট তিরিশ শতাংশের উপরে এখন পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে এবং যেমনটি বলছিলাম যে এই তিন উপজেলায় মোট পঁয়ত্রিশ জন প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান 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 পদে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন প্রার্থী এবং দনটেই উপজেলা আমেরিকা সভাপতি সাধারণ সম্পাদক সহ ও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ছিল বগুড়া থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম বগুড়া ও রাজশাহীতে